করলেন ইচ্ছে ছিল নিউরোলজিস্ট হবেন অর্থাৎ ডাক্তারি করবেন সেটা হয়নি কিন্তু এই নিউরোসায়েন্স নিয়ে গবেষণা করতে করতে তিনি পাড়ি দেন বিদেশে সেখানে গিয়ে একের পর এক গবেষণা একের পর এক স্বীকৃতি এবং এমন একটি বিষয় নিয়ে যা অন্ততপক্ষে আমাদের দেশে খুবই অবহেলিত অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স এবং তার এই গবেষণা মেডিকেল সায়েন্সকে আরো অনেক উঁচুতে নিয়ে গেছে ডক্টর সুমিত সরকার উনি পড়াতে ভালোবাসেন মাস্টারমশাই খুঁজে বেড়ান তারই মতো কোনো মেধাবীকে যার না আছে অর্থবল না আছে চেনা পরিচয় আছে শুধু নিজের উপর বিশ্বাস যে বিশ্বাসে ভর করে 2002 এ অ্যাবট ল্যাবরেটরি তাকে দিয়েছে থাইরয়েড রিসার্চ ক্লিনিক্যাল ফেলোশিপ অ্যাওয়ার্ড ফর বেস্ট পোস্টার প্রেজেন্টেশন কখনো সাইমন ক্যান্সার রিসার্চ সেন্টার ইন্ডিয়ানাপলিস কখনো হার্ভার্ড মেডিকেল স্কুল রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে নিউরোলজিক্যাল বিভিন্ন গবেষণা তাকে শিরোনামে নিয়ে এসেছে বর্তমানে ইউনিভার্সিটি অফ আর্কানসাস ফর মেডিকেল সায়েন্সেসে ফার্মাকোলজি এবং টক্সিকোলজি গবেষণা এবং অধ্যাপনার কাজে নিযুক্ত তিনি FDA অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে পেয়েছেন স্পেশাল অ্যাক্ট অ্যাওয়ার্ড এছাড়াও NCTR ন্যাশনাল সেন্টার ফর টক্সিকোলজিক্যাল রিসার্চের পক্ষ থেকে পেয়েছেন আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড বিদেশে থাকলেও দেশের জন্য কিছু করার তাগিদে বাড়ি বাড়ি ভিটে মাটির কাছে ফিরে আসেন ডক্টর সুমিত সরকার সরাসরি প্রশ্ন নিয়ে চলে যাব ডক্টর সুমিত সরকারের কাছে যিনি আমায় বলেছেন যে ডক্টর সুমিত সরকার বলে সম্বোধন না করতে তিনি অত্যন্ত মাটির মানুষ প্রথমেই বলি আপনাদেরকে তাই সুমিতা বলেই সম্বোধন করছি আপনাকে সুমিতা আপনার যে কাজ সেটা মানে যেভাবে মেডিকেল সায়েন্সকে এগিয়ে নিয়ে গেছে সে সমস্ত সম্পর্কে জানবো তবে হ্যাঁ আমাদের মতো যারা নভিস তাদের মতো করে প্লিজ যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে এই যে কাজ আপনি করছেন সেটা কতটা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে যোগাযোগ করার জন্য তাও বিশেষ করে কলকাতা থেকে কেউ যোগাযোগ করায় খুবই খুশি হয়েছি তোমার এই নতুন প্রচেষ্টার জন্য তোমাকে অনেক অভিনন্দন স্যাটিসফাইং বা চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা এবার বলি আমাদের নিজেদের কাজ ভালো জায়গায় পাবলিশ করলে সেটার সেই কাজটি কোথাও ভালো পাবলিসিটি পেলে বা খুব প্রশংসা হলে আমাদের খুবই ভালো লাগে তবে তার থেকেও বেশি স্যাটিসফাইং হচ্ছে যে সেই কাজটা কতটা ট্রান্সলেশনাল পোটেনশিয়াল বা যদি থাকে এইসব ব্যাপারগুলো খুবই স্যাটিসফাইং বা চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের বিশেষ করে রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে কীভাবে আমাদের কাজ কীভাবে ফান্ডিং এজেন্সিকে কনভিন্স করতে পারি কীভাবে ফান্ডিং এজেন্সিটাকে আনা যায় ফান্ডিং পাওয়া যায় সেগুলোর ব্যাপার আমরা খুব মাথায় রাখি জন্ম আসামের খুব ছোট্ট শহরে এবং সেখানেই বড় হয়েছি এবং 1985 সালে আমরা আসি পশ্চিমবঙ্গে এবং 1986 সালে আমি শ্যামনগরে এবং শুধু ভৌগোলিক দূরত্বই নয় মানে শ্যামনগরে এবং মানে ইউএসএর মধ্যে কৃষ্টি সভ্যতা এবং অন্যান্য ব্যাপারগুলো যেরকম পলিটিক্যাল কারেক্টনেস এবং অনেকটাই আলাদা এবং তার দূরত্বটা কিন্তু সেভাবেই বড় তাই অফকোর্স স্মল টাউন বয় I am, but it takes a lot from you to, you know, succeed in this particular, you know, area of research as well as in life. Shumita, আপনি চেয়েছিলেন ডাক্তার হতে এবং সেটাই বলে স্বাভাবিক ছিল যে এরকম একটা profession neurologist হয়ে অনেকটা সোজা পথেই হয়তো আপনি ভারতবর্ষেই থাকতে পারতেন কিন্তু আপনি সে পথ নেননি আপনি বেশ একটা কঠিন পথে গবেষণার কাজে গেছেন কেন আমার পক্ষে নিউরোলজিস্ট হওয়া কখনোই সম্ভব হয়নি কারণ আমি জয়েন্ট এন্ট্রান্সে ওয়েস্ট বেঙ্গলে 1990 সালে আমি মানে উত্তীর্ণ হতে পারিনি প্রথমে আমি এসেছি 2000 সালে কাজ করতে টাফটস নিউ ইংল্যান্ড মেডিকেল সেন্টারে পরবর্তীকালে আমি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে 3 বছর কাজ করি তারপরে আমি চলে আসি হার্ভার্ড মেডিকেল স্কুলে ওখানেও কিছুদিন কাজ করার পরে 2008 সালে আমি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ শুরু করি এখানে প্রায় 12 বছর কাজ হয়ে গেছে ল্যান্সেট
ল্যান্সেট স্টাডির ব্যাপারে বলেছে যে প্রচুর মানুষের এখন মানসিক অশান্তি ও নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স হচ্ছে। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্সগুলোর মৃত্যুর কারণ কিন্তু ব্যাখ্যা করা এক কথায় অসম্ভব, কারণ আমাদের গড় আয়ু এখন অনেক বেড়ে যাচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতেও মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে, তবে ভারতবর্ষে এই গড় আয়ুর বেড়ে গেলেও অনেক কম। আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে যে আর্লি ডিটেকশন অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এরা কিন্তু বাইরের দেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকটাই ফিজিবল এবং অ্যাফোর্ডেবল, সেটা কিন্তু ভারতবর্ষের মতো উন্নয়নশীলে সেটা সম্ভব নয়। এই ব্যাপার আরেকটি ব্যাপার বলা আছে যে যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমে যে ডেভেলপমেন্ট হয় সেটা কিন্তু একটি বাচ্চার যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই শুরু হয়ে যায়। তার ফলে হয় কি যে একটি মা বা হবু মা কী খাচ্ছে, কীভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করছে, বয়সন্ধিকালে কোনো রকমের ড্রাগ অ্যাবিউজ করেছে কি না বা করছে কি না এই মুহূর্তে প্রেগনেন্ট থাকার অবস্থায়, এইসব ব্যাপারও কিন্তু হবু বাচ্চার উপরে বাচ্চার হওয়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু তার ডেভেলপমেন্টে ডিপেন্ড করে। একটি বাচ্চা জন্ম হওয়ার পরে আবার যখন বয়সন্ধিকালে সে যখন উত্তীর্ণ হবে সেই সময় কীভাবে লাইফ লিড করছে, ডায়েটস এবং কীভাবে ড্রাগ অ্যাবিউজ করছে কি না, কীভাবে ম্যানেজ করছে স্ট্রেস, এই সব ব্যাপারগুলো কিন্তু একটি মানুষের ছেলেই হোক আর মেয়ে হোক তার কিন্তু মেন্টাল স্টেট বা মেন্টাল হেলথের হেলথকে অনেকটা এফেক্ট করে। নিউরোলজিক্যাল সমস্যাগুলো আমরা আজ এখনও অবধি কিন্তু বিশেষ করে ভারত মহাশয় দেশে সবাই আমরা জানা সত্ত্বেও কিন্তু চুপচাপ থাকি। এই ব্যাপারে মূলে রয়েছে কিন্তু আমাদের কালচার বা সংস্কার। আমাদের দেশে এখনও কেউ খোলামেলাভাবে কোনো রকম মানসিক সমস্যার কথা কাউকে বলা বা শেয়ার করা, তা সে অভিভাবকই হোক বা বন্ধুদের সাথেই হোক, কোনোটাকে আমরা খুব একটা স্বচ্ছন্দ্য বোধ করি না, এবং তার কিন্তু প্রভাব ফেলে আমাদের কর্মজীবনে, সোশ্যাল বা কলেজ লাইফে। আমরা সবসময় ভাবি আমি যদি সাইকোলজিস্টের কাছে যাই বা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে হয়তো সে আমাকে পাগলি সাব্যস্ত করবে। কাউন্সেলিং কথাটার সাথে আমরা কিছুটা পরিচিত হলেও আমরা কিন্তু কাউন্সেলিং করতে চাই না, বাড়াবাড়ি পর্যায়ে যাবার আগে অবধি কিন্তু সাইকোলজিস্টের দ্বারা দ্বারস্থ হওয়া মোটেই কিন্তু খারাপ কাজ নয়। বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি নিপিং ইন দ্য বাদ বা অঙ্কুরে বিনাশ কথাটার সাথে আমাদের পরিচিত হওয়া এবং তার যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, এবং তার জন্য চাই প্রপার কাউন্সেলিং। ইমোশনাল স্ট্রেস আমাদের শরীরের জন্য খুবই খারাপ। মানসিক অশান্তিতে ভুগলে মানুষের ঘুম অনিদ্রা সর্বনিম্নভাবে মানুষের শরীরের উপরে তার প্রভাব ফেলে। বেশি দিন ধরে স্ট্রেস থাকলে কিন্তু আমরা যাকে বলি ক্রনিক স্ট্রেস, তাহলে কিন্তু অ্যাংজাইটি অ্যাটাক, প্যানিক অ্যাটাক, গ্যাস্ট্রিক আলসার, ওবিসিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া রয়েছে হিউম্যান রিলেশনের উপরে প্রভাব। এটা খুবই প্রাসঙ্গিক যে আমরা ভুলতে বসেছি যে আমাদের যে হবিগুলো আছে সেগুলোকে আমরা নার্চার করতে পারি, বিশেষ করে গান গাওয়া, তারপরে আঁকা এবং বিভিন্ন রকম কাজের মধ্যে আমাদেরকে যদি জড়িত থাকা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনযাত্রা উপরে স্ট্রেসের প্রভাব ফেলা খুব কম হয়ে যায়। এদিকেই বলা হয় স্ট্রেস ম্যানেজমেন্ট করা। নিউরোসায়েন্স তথা এনি কাইন্ড অফ রিসার্চ করতে গেলে প্রথমে এবং খুব ভালো করে জানা দরকার যে আমাদের মেন্টর কেমন। মেন্টর ভালো হওয়া খুবই প্রয়োজন, এবং দ্বিতীয় কথা হচ্ছে কঠোর পরিশ্রম, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ধৈর্য। গবেষণা ক্ষেত্রে কিন্তু ধৈর্য একটি বিশাল ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ। তার থেকেও ব্যাপার হচ্ছে যে এই গবেষণা ক্ষেত্রে তাদের স্ট্রেস যেরকম বেশি থাকে এবং ফেইল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। অতএব দের ইজ নো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ইন রিসার্চ। দ্যাট মিন্স আমি 10টি এক্সপেরিমেন্ট করলে 10টি সফল হবে এবং 10টি পাবলিকেশন করব এরকম কিন্তু ভাবা খুবই ভুল, কারণ প্রতিটি এক্সপেরিমেন্ট থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এবং সেই এক্সপেরিমেন্টগুলো থেকে শিখেই আমরা তারপরে ধাপে এগোতে পারি। পশ্চিমবঙ্গ
গত 10 বছরে ভারতবর্ষে প্রচুর নিউরোসায়েন্স ইনস্টিটিউশন, নিউরোসায়েন্স নিয়ে কাজ করার সুযোগ জন্মেছে এবং প্রচুর ইনস্টিটিউশন গঠন হয়েছে। গবেষণার নিরিখে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কতটা পিছিয়ে? দুটো ইনস্টিটিউশন, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে অন্তর্ভুক্ত, এবং দ্বিতীয়টি হচ্ছে এসএন প্রধান, সেন্টার অফ নিউরোসায়েন্স, যা উত্তরাখণ্ড ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত। প্রথমটি সাধারণত পেশেন্ট দেখা হয় এবং পেশেন্টদেরকে বিভিন্ন রকম পরিচর্যা করা হয়, কিন্তু তাদের সেক্ষেত্রে ওরা ক্লিনিক্যাল ট্রায়াল বা কোনো ট্রান্সলেশনাল রিসার্চ করে কি না আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু সেই পরিমাণে কোনো তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয় হচ্ছে এসএন প্রধান ইনস্টিটিউশন, সেখানে কিন্তু পার্কিনসন্স এবং ডিমেনশিয়া নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু ওনাদের ওয়েবসাইটে ওনাদের পাবলিকেশনস এবং তাদের কাজের পরিধি কতটা বেশি বা কম সেই হিসাবে কিন্তু কোনো রকমের উল্লেখ নেই। পরের এপিসোডে দেখুন কিভাবে কল্লোলিনী কলকাতা নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিচ্ছে। সাজগোজ, মেকআপ পার্লার সবই চলছে নিজের ছন্দে, সামান্য একটু পরিবর্তন, দেখাবো সেই ছবি।